শীতের আমেজ মানেই উৎসবের শুরু। কোথাও বা পিঠেপুলি উৎসব, আবার কোথাও বা বই উৎসব। তেমনি পানিহাটি বইমেলা উৎসবের শুভ সূচনা ঘটে গেল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। এবার তাদের অষ্টম বর্ষে পদার্পণ। এই শুভ সূচনায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, কল্লোল খা, বিধায়ক রফিকুর রহমান এবং উৎসব কমিটির সভাপতি নির্মল ঘোষ সহ অন্যান্য ব্যক্তিত্বরা। দেখাবো বিস্তারিত প্রতিবেদনটি। এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, বিশেষ করে বাংলার মানুষের সঙ্গে বাঙালি ভাবে জড়িয়ে রয়েছে। নৃত্য যারা পরিবেশন করবে তাদের ধন্যবাদ জানাই। এত সুন্দর নৃত্য পরিবেশন, বিশেষ করে আমাদের যে সমস্ত লেজেন্ডারি সিঙ্গার যারা মারা গেছেন তাদের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করার যে একটা পদ্ধতি, অসাধারণ। এতজন মেয়ে একসঙ্গে নাচ করলেন। আমি যে কথা বলছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা অত্যন্ত সমৃদ্ধ বিধানসভা। আমাদের বিধানসভাতে যেমন চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, ভালো গায়ক গায়িকারা রয়েছে, রাজনীতিবিদ যারা রয়েছেন তারা তো বিধানসভায় থাকবেনই। সেই সঙ্গে সঙ্গে অনেক লেখক রয়েছেন, সাহিত্যিক রয়েছেন এবং সবার উপরে রয়েছেন যিনি আমাদের নেতৃত্বে রয়েছেন, লিডার অফ দ্য হাউস মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়, গুরুত্বপূর্ণ বিলগুলো পাস করা হয়। বিধানসভার অধ্যক্ষ হিসেবে সৌন্দরবাবু এখানে রয়েছেন, আমাদের নির্মলবাবু রয়েছেন, মন্ত্রিসভার সদস্য তো সৌন্দরবাবু দীর্ঘদিন আমাদের এখানের সঙ্গে রয়েছেন, বক্তব্য তো অসাধারণ বক্তব্য রাখে, নির্মল ঘোষ তার পারফরমেন্স অসাধারণ, আর কল্লোল খান এবং ওরা সবসময় এলাকার যে সমস্ত সমস্যাগুলো বিধানসভায় তুলে ধরে। আসলে বিধানসভাটা আমার যেদিন আমি বিধানসভাতে আমার নাম প্রস্তাব করবেন মমতা বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষ হিসেবে, আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম। আর বিধানসভার ওই হাউসের মধ্যে তোদের সেদিনই আমি প্রথম প্রবেশ করেছিলাম। মেলা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেনি আমাদের দেশে, মেলা আমাদের দেশে বহুকাল ধরে চলে আসছে, কিন্তু মেলাকে কি করে মানুষের রুটি রুটির সঙ্গে যুক্ত করে দেওয়া যায় সেইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় উৎসাহ দিচ্ছে। এই যে এখানে যারা মেলাতে এসছে তাকে ধরো, এই যে বিক্রি করছে নানা রকম জিনিস, একটা মেলা হওয়া মানে লক্ষ লক্ষ মানুষের রুটি রুটি, এত বড় প্যান্ডেল রয়েছে, কতগুলো লোক কাজ করেছে বলুন তো। এই গোটা প্যান্ডেলটা সাজাতে কতগুলো লোকে চলে রুটি রুটি হয়েছে বলুন তো, কত মাসে রুটি রুটি। পুজোকে মমতা বন্দ্যোপাধ্যায় উৎসাহ দিচ্ছে কেন? শুধু কি মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পাওয়ার জন্যে? আরে 11 কোটি লোক পশ্চিমবাংলার, কটা পুজো হয়? আর সব পুজো কমিটি মিলিয়ে কম খুঁজক হয়? আসলে তা নয়, এক একটা পুজো আগে 10 দিনে হতো, এখন 8টা পুজো 1 বছর আগে থেকে শুরু হয়ে যায়। কলকাতার অধিকাংশ পুজো 6 মাস আগে থেকে শুরু হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ সেখান থেকে তাদের রুটি রুজি জোগাড় করে নিচ্ছে। ভারতীয় সঙ্গীত গজল গায়ক, প্লেব্যাক গায়ক এবং সাথে একজন জনপ্রিয় গীতার। জীবনাবসান হয়। তিনি ভারতীয় সঙ্গীত শিল্পে মেলোডির পাশাপাশি সংশ্লেষিত ডিস্কো সঙ্গীতের ব্যবহারকে জনপ্রিয় করে তোলেন। ভারতবর্ষ
ভারতের সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে প্রভাবশালী গায়িকা লতা মঙ্গেশকর ইহলোক ছেড়ে চলে গেল। আট দশকের কর্মজীবনে ভারতের সঙ্গীত শিল্পে তার অবদানের জন্য তিনি কুইন অফ মেলোডি, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া এবং ভয়েস অফ মিলেনিয়ামের মতো খেতাব অর্জন করেন। বিধানসভা এমন একটা জায়গা, এটা বিরোধীদের বলার জায়গা, যারা জনগণের দ্বারা নির্বাচিত হয়ে বিধানসভায় যাচ্ছে। আমার তো মনে হয় তারা যদি তাদের পার্লামেন্টারি ডিউটিস ঠিকমতো পারফর্ম না করে, জনগণের দ্বারা নির্বাচিত হয়ে বিধানসভায় যে তারা গেলেন, তারা তাদের ডিউটি করতে ফেল করবেন। এবং আমার তো মনে হয় সবার যাওয়া উচিত। বিধানসভা এমন একটা জায়গা যেখানে আমাদের পশ্চিমবঙ্গের যদি ত্রুটি বিচ্যুতি হয় সরকারের, সেগুলো বিরোধীর আঙুল দিয়ে দেখাতে পারেন, সেই সুযোগটা তাদের আছে। মানে প্রেস কর্নারে বা বাইরে বট গাছের তোলায় আপনারা যারা সাংবাদিকরা রয়েছেন আপনারা নিজেরাই দেখেন। এবং আমার অত্যন্ত কষ্ট হয় যখন দেখি বিরোধীরা ওয়াক আউট করছে, সাংবাদিকরা দল বেঁধে বেরিয়ে গেল, এটা কিন্তু বাঞ্ছনীয় না। বিধানসভাতে সাংবাদিকদের একটা আলাদা ভূমিকা রয়েছে, বিরোধীদের একটা অনুপ্রাণিত করার জন্য সাংবাদিকরা দৌড়তে ছুটতে ছুটতে ওয়াক আউট যারা করলো তাদের পেছনে যাচ্ছে, এটা থেকেও তাদের একটু বিরতি থাকতে হবে। এইটা আমি আপনাদের অনুরোধ করব। আপনার বিধানসভায় বিরোধীরা সঠিকভাবে বিধানসভার মর্যাদা পালন করছে না, এটা অধ্যক্ষ হিসেবে আপনি কি মনে করছেন? আমার তো মনে হয় যে ওদের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত, বিধানসভার গুরুত্ব বোঝা উচিত, বিধানসভার আইন কানুন ওদের জানা উচিত, পড়াশুনো করা উচিত। মানে বিধানসভাকে সঠিকভাবে ব্যবহার করছে না? সাডেনলি করছে না তো, আপনারাও তো দেখতে পাচ্ছেন বিধানসভায় তারা আসছেন, শুধুমাত্র চিৎকার চেঁচামেচি করছেন, ওয়াক আউট করে যাচ্ছে। আমার তো মনে হয় বিধানসভায় 15 মিনিট সময় রাখা উচিত চিৎকার চেঁচামেচি করার জন্য। সেই সময়টা বাদ দিয়ে 50% ফিরে এলো নতুন রূপে নতুন সাজে বি দাস অ্যান্ড সন জুয়েলার্স, ওয়ার্কশপ রোড, কাঁচরাপাড়া।